জীবনের ক্ষেত্রেও যে জাদুকর আমি সেটা প্রমাণ করতে এসেছি। আমি এখানে এসেছি তার কারণ একদম পরিষ্কার কম্পারেটিভ স্টাডি করা যাবে। কথাটা হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ম্যাজিক শো থেকে এবার সরাসরি ভোট ময়দানে, প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দর্শকের বদলে এবার মুখোমুখি ভোটারদের, হাতে জাদু ঝুলির বদলে প্রতিশ্রুতির ঝুলি। এবার বারাসাত লোকসভা কেন্দ্রে পিসি সরকারকে দাঁড় করিয়েছে বিজেপি। গতবারের দলীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেই প্রার্থী করেছে তৃণমূল। ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে মোর্তাজা হোসেনকে। রাজনীতিতে নতুন কিন্তু যুযুধান দুই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাসী জাদুকর। যদিও পিসি সরকারকে বহিরাগত বলে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বুধবার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী পিসি সরকার। তার আগে শুনে নেব ঠিক কি বলেছিলেন কাকলি। ম্যাজিক বা সার্কাস আর রাজনীতি, এর মধ্যে তফাত আছে, এইটুকুই বলতে পারি। মানুষের কাজ করতে গেলে ডেডিকেটেড হয় টু দ্য কজ অফ দ্য পিপল। উই আর নট ফর এনি কাইন্ড অফ হাতসাফাই বা বুজরুকি। অ্যান্ড জনগণও এটা পছন্দ করেন না। ওনারা টিকিট কেটে হয়তো দেখতে যান, মজা লাগে, কিছুক্ষণ রিক্রিয়েশন মানুষের দরকার, কিন্তু যিনি সম্পূর্ণভাবে পারিবারিক এবং নিজের জন্য সময় দিয়েছেন, জনগণের জন্য কখনো কোনো সময় দেননি, এবং বারাসাত এলাকার বহিরাগত মানুষ, তিনি ওখানকার মানুষের সমস্যা কী করে বুঝবেন? বিশ্বাস অবিশ্বাস আপনাদের হাতে। যদি আমাকে ভরসা করেন, প্লিজ হাতে হাত মেলান, আর যদি না করেন, হাত বাড়াবেন না, ডুবুন, ঠকুন, ওই পরিবর্তন গিলুন। নমস্কার, আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলি, আমি লোক ঠকানো কোনো কারবারই নই। আমি জীবনে কোনো দিন হারিনি, হারবো না। কোন কোন জিনিস করা উচিত নয় একটা লিস্ট করে দিতে বলবেন আমাকে। তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে একহাত নিয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী মোর্তাজা হোসেনও। তার বক্তব্য, নারী নিগ্রহ সহ বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছে বারাসাত। যেভাবে বা যে পরিস্থিতিতে রাজ্যটা চলছে, তাতে যে মানুষগুলো যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ভোটটা দিয়েছিল, তারা আবার বুঝতে পেরেছে যে আমরা একটু ভুল করলাম। আমরা যে জায়গায় ছিলাম সেখানটাতেই যাওয়া আমাদের ভালো। একজন নিজেকে বলছেন জীবনের জাদুকর, একজনের হাতিয়ার উন্নয়ন, অন্যজন সরব আইন শৃঙ্খলা নিয়ে। কিন্তু বারাসাতের মানুষ কি চায় তা জানা যাবে 16 মে। সমিত সেনগুপ্ত ও প্রকাশ সিংহ, এবিপি আনন্দ।